আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। কিয়ামতের বড় বড় আলামত সম্পর্কে জানতে হলে ভিডিওটি পুরোটু দেখুন। কিয়ামত কখন হবে? কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জ্ঞান রাখেন। আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, আপনি বলে দিন তার খবর কেবলমাত্র পালনকর্তার কাছেই রয়েছে, তিনি অনাবৃত করে দেখবেন নির্ধারিত সময়ে। সূরা আরাফ আয়াত 187। তাছাড়া কিয়ামতের পূর্বে কিছু নির্দিষ্ট আলামত দেখে বোঝা যায় কিয়ামত আমাদের সন্নিকটে রয়েছে, যেমন পশ্চিম আকাশে সূর্যোদয়, ইমাম মেহেদীর আত্মপ্রকাশ, দাজ্জালের বহিঃপ্রকাশ, ঈসা আলাইহিসাল্লাম চতুর্থ আসমান থেকে অবতরণ, ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ, দাব্বাতুল আরদের বহিঃপ্রকাশ, আদন গহব্ব থেকে অগ্নিকুণ্ড বের হওয়া। কিয়ামতের আলামত সম্পর্কে পশ্চিম আকাশ থেকে সূর্যোদয় কিয়ামতের আলামত গুরুর মধ্যে বড় একটি আলামত। কিয়ামতের বড় বড় আলামতের সংখ্যা হলো মোট 7টি। এগুলো সংগঠিত হওয়ার পর কিয়ামত আরম্ভ হবে। কিয়ামতের একটি বড় আলামত হলো ইমাম মাহদীর আত্মপ্রকাশ, যিনি একচ্ছ খলিফা হবেন এবং পৃথিবীর সব মানুষকে ইসলামের অধীনে এনে ইসলামের বিজয়ী পতাকা উত্তোলন করবেন। দ্বিতীয়, দাজ্জালের বহিঃপ্রকাশ, এটা তখন ইমানদারদের জন্য একটি চরম পরীক্ষা হবে। তৃতীয় যেটি হলো ঈসা আলাইহিসাল্লাম চতুর্থ আসমান থেকে অবতরণ, যিনি কিনা ইমাম মাহদীকে সাহায্য করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। চতুর্থ, ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ, এ সময় যুদ্ধের বিধান বাতিল হয়ে যাবে, কেননা মুমিনরা ইয়াজুজ মাজুজের সঙ্গে যুদ্ধ করতে অসক্ষম হবে। পঞ্চম যেটি হলো দাব্বাতুল আরদের বহিঃপ্রকাশ। ষষ্ঠ আলামতটি হলো আদন গহব্ব থেকে অগ্নিকুণ্ড বের হওয়া, যা মানুষকে হাশরের ময়দানে একত্রিত করবে। সপ্তম আলামতটি হলো পশ্চিম আকাশে সূর্যোদয়, এ সময় কিনা তৌবার দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক সেই সময়ে তৌবা আর আল্লাহর নিকট কবুল হবে না। তাছাড়া এই সময় তিনটি ভূমিদর্শ সংঘটিত হবে, একটি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে, দ্বিতীয়টি পশ্চিম দিগন্ত থেকে এবং তৃতীয়টি আরব উপদ্বীপে। হাদিস শরীফে কিয়ামতের ছোট ছোট বহু আলামতের বর্ণনা রয়েছে, যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের নির্দেশনাবলী কতগুলো হচ্ছে, হক্কানি আলামদের ইন্তেকালের দারুন ইমলের দিন দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা ব্যভিচার ও মদ্যপান বৃদ্ধি পাবে, পুরুষ লোকের সংখ্যার চেয়ে নারী লোকের সংখ্যা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে, এমনকি 50 জন নারীর পরিচালক একজন মাত্র পুরুষ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বর্ণনা করছিলেন, এমন সময় জনৈক বেদুইন আগমন করলো, সে বলল, কিয়ামত কখন হবে? উত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমানত খেয়ানত করা হবে তখন তুমি অপেক্ষা করো। বেদুইন জিজ্ঞেস করলো, আমানত খেয়ানত কিভাবে হবে? উত্তরে আমাদের প্রিয় নবী বলেন, যখন রাষ্ট্রীয় দায়িত্ব অনুপযুক্ত ব্যক্তির উপর অর্পিত হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। ওই সাহাবি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, যখন গনিমতের মালকে জাতীয় সম্পদ ব্যক্তিগত সম্পদের রূপে ব্যবহার করবে, গচ্ছিত মালকে গনিমতের মাল মনে করবে, যাকাত দেওয়াকে জরিমানা করা মনে হবে, ইলমে দিন দিনদারিত্ব উদ্দেশ্য ব্যতীত অন্য উদ্দেশ্যে হাসিল করা হবে, পুরুষ তার স্ত্রীর অনুগত করবে এবং মায়ের সাথে নাফরমানি করবে, বন্ধু বান্ধবকে কাছে স্থান দিবে কিন্তু বাবাকে দূরে সরিয়ে রাখবে, মসজিদগুলোতে চর গোল করা হবে, পাশেক ব্যক্তি গোত্রীয় সর্দার সাজবে, ক্ষতির বয়ে মানুষকে সম্মান করবে, গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপকভাবে প্রকাশ লাভ করবে, মদ্যপান বেড়ে যাবে এবং উম্মতের পরবর্তী লোক পূর্ববর্তী লোকেদের প্রতি অভিশপ্ত গালাগাল ও নিন্দাবাদ করতে থাকবে। সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড় তুফানের, ভূমিকম্পের, ভূধর্ষের, রূপ বিকৃতির পাথর, বৃষ্টি এবং সুতা ছেঁড়া দানার মতন একটির পর একটি নির্দেশনের। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, শেয়ার করার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিন। সেই সাথে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন দাজ্জালের বিষয়ে এবং ইমাম মেহেদীর আগমন, এই বিষয়ে ভিডিও থাকবে, তো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।